আসসালামু আলাইকুম। আজকে আমরা লাভ ক্ষতির অঙ্ক করব এবং লাভ ক্ষতির অঙ্কগুলো খুবই সহজ নিয়মে আমরা করব। কিছু কিছু অঙ্ক আছে যে একটি দ্রব্য এত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হয়, কত টাকায় বিক্রি করলে আরও এত পার্সেন্ট লাভ হবে, অথবা এত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে, এই ধরনের অঙ্কগুলো আছে না, কিভাবে করে খুবই সহজ পদ্ধতিতে করা যায় তা আজকে আমরা দেখব। তো দেখো, প্রথমত লাভ ক্ষতির অঙ্ক করতে গেলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি নির্ভর করে। আচ্ছা, এই যে লাভ ক্ষতির অঙ্কের একটা বড় বিষয় হচ্ছে লাভ বা ক্ষতি আসলে কারটা বুঝায়। মনে করো যে দোকানদার একটা এত টাকায় ক্রয় করে এত টাকায় তোমার কাছে বিক্রি করলো, কার লাভ বা ক্ষতি বুঝাচ্ছে? অবশ্যই এই লাভ বা ক্ষতি হচ্ছে দোকানদারের। বলো দেখি কার? দোকানদার, মানে যে আসলে বিক্রেতা, যে বিক্রেতা তার লাভ বা ক্ষতি। সবসময় রেসপেক্টটা চিন্তা করবা দোকানদার বা বিক্রেতার রেসপেক্টে। মনে করো একটা দোকানদার নিজে একটা জিনিস ক্রয় করেছে, যখনই ক্রয় করার কথা আসবে দোকানদার ক্রয় করেছে এটা চিন্তা করবা, আর যখন বিক্রয়ের কথা আসবে দোকানদার বিক্রয় করেছে এটা চিন্তা করবা। তাহলে দোকানদার যদি একটা জিনিস ক্রয় করে বা কিনে কম টাকা দিয়ে আর বিক্রি করে বেশি টাকা দিয়ে, তাহলে কি দোকানদারের লাভ হবে? সেই জন্যই আমরা বলি যখন ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের চেয়ে কম হয়, মানে এইটা ক্রয়টা কার, ক্রয় মূল্য কার আর বিক্রয় মূল্য কার, এটা অনেকেই আমরা বুঝতে পারি না। যে আমরা তো মনে করি ক্রয় মূল্য, অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ক্রয় মূল্য মানে আমি কিনছি এরকম জিনিসটা, না, এটা দোকানদারের কেনা, এটা হচ্ছে দোকানদারের ক্রয় মূল্য। দোকানদার যেই দামে কিনেছে তার চেয়ে যদি বেশি দামে বিক্রি করে তাহলে অবশ্যই এখানে তোমার হবে লাভ হয়ে যাবে, তাই না? কারণ দোকানদার যেই দামে একটা জিনিস কিনছে, মনে করো একটা খাতা 20 টাকা দিয়ে কিনে 30 টাকা দিয়ে বিক্রি করলো, এটা কিন্তু দোকানদারের বিষয়। দোকানদার ক্রয় করেছে 20 টাকা দিয়ে, বিক্রি করেছে বেশি টাকা দিয়ে 30 টাকা দিয়ে, তাহলে অবশ্যই এখানে লাভ হবে। তাহলে দোকানদার একটা জিনিস যেই টাকা দিয়ে ক্রয় করবে তার চেয়ে যদি বেশি দামে বিক্রয় করে তাহলে সেটা লাভ হয়। তাহলে এখন থেকে আমরা মনে রাখবো এই ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য দোকানদারের রেসপেক্টে বা বিক্রেতার রেসপেক্টে আমরা চিন্তা করব। আর ক্রয় মূল্যটা যদি বেশি হয় বিক্রয় মূল্যের চেয়ে যদি বেশি হয় তাহলে কী হবে বলতো? ক্ষতি হবে। বিক্রয় মূল্য যদি বেশি হয় মানে দোকানদার যেই টাকা দিয়ে কিনেছে তার চেয়ে কম দামে বিক্রি করতে পারলো তাহলে কি তার ক্ষতি হয়ে যাবে। তার মানে এই লাভ বা ক্ষতি এই দুটাই ডিপেন্ড করে হচ্ছে দোকানদারের রেসপেক্টে। আমরা মনে রাখবো দোকানদারের উপর নির্ভরশীল জিনিসটা, দোকানদার কত টাকা দিয়ে কিনেছে সেটাই ক্রয় মূল্য, দোকানদার যেই দামে বিক্রি করছে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে এই যে ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি যে নির্ভর করে, তোমরা সবসময় এই অঙ্কগুলো সহজে করার জন্য তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ক্রয় মূল্য 100% ধরে নিতে পারো। ক্রয় মূল্য কত পার্সেন্ট ধরে নিতে পারো? 100%। 100% কথাটার অর্থ আমি একটু তারপরে তোমাদেরকে একটু বুঝাই দেই, যে ওই যে শতকরার অঙ্ক যখন করিয়েছিলাম, পার্সেন্টেজ মানে কি ওয়ান বাই হান্ড্রেড, তার মানে আসলে তুমি ওয়ান ধরে নিচ্ছ। আমরা অনেক সময় ধরি না যে পুরো অংশ সমান সমান এক অংশ, আসলে 100% ধরাটা মানে হচ্ছে আসলে ক্রয় মূল্যকে তুমি ওয়ান ধরে নিচ্ছ। আর এভাবে না করে অনেক সময় আমরা 100 টাকাও ধরে নিতে পারি, অনেক সময় 100 টাকাও ধরে নিই, ওটা দিয়ে অঙ্ক করলে একটু বড় হবে। এখানে আমরা করে নিব যে এটাকে ক্রয় মূল্যকে 100% ধরে নিব, তাহলে দেখবা যে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে ধরো 25% লাভ হয়েছে, 25% যদি লাভ হয়, আমি তো অলওয়েজই ধরে নিব ক্রয় মূল্য হচ্ছে 100%, বলতো ক্রয় মূল্য কত পার্সেন্ট? 100%। 25% যদি লাভ হয়, তুমি সবসময় মনে রাখবা এই যে 25% লাভ হলে তুমি বিক্রয় মূল্য পার্সেন্টেজ দিয়ে যদি লেখো তাহলে বিক্রয় মূল্যটা কি বেশি হবে? বিক্রয় মূল্য হচ্ছে 125%। তুমি এটা ডিরেক্টলি লিখে দিবা যে বিক্রয় মূল্য 125%। আমি আগে অঙ্কগুলো করার জন্য কী কী জিনিসগুলো দরকার সেগুলো তোমাদেরকে জানাই দিচ্ছি। অথবা তোমাকে যদি আমি বলি 20% ক্ষতি হয়েছে,
ক্রয় মূল্য তো অলওয়েজই আমি চিন্তা করবো 100%, 20% যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 থেকে 20 মাইনাস করলে 80%। দেখো আমাদের আমাদের বিষয়টা হচ্ছে যে যখন ক্রয় মূল্য 100%, এটা আমরা অলওয়েজই মাথার মধ্যে রেখে দিব যে ক্রয় মূল্যটা 100%। এখন যদি লাভ হয় তাহলে 100-র সাথে সেটা যোগ হয়ে যাবে, 100-র সাথে 25 যোগ করলে 125। আবার যদি ক্ষতি হয় তাহলে 100-র সাথে বিয়োগ করে দিব, কারণ ক্রয় মূল্য থেকে বিয়োগ করে দিলে আমার বিক্রয় মূল্য বের হয়ে আসবে। এই কথাগুলো তোমার যদি মনে থাকে, এই অঙ্কগুলো তোমার কাছে খুবই ইজি মনে হবে। আসো আমরা প্রথমে একটা সহজ অঙ্ক করে আস্তে আস্তে যেই অঙ্কগুলোতে আমাদের ঝামেলা হয় সেই অঙ্কগুলো আমরা করতে থাকি। ধরো আমি একটা টাইপ ওয়ান দিলাম, একটি ফ্রিজ $22,000 মানে বাইশ হাজার টাকায় বিক্রি করায় 10% লাভ হলো, ফ্রিজটির ক্রয় মূল্য কত? তুমি কিভাবে করে চিন্তা করবা দেখো, একটা ফ্রিজ আছে, যেই ফ্রিজটার তোমার কি কি দেওয়া আছে দেখো, একটা ফ্রিজ এটার 22,000 টাকায় বিক্রি করায়, তার মানে কি বিক্রয় মূল্য দেওয়া আছে, 10% লাভ হলো, ফ্রিজটির ক্রয় মূল্য কত? তোমাকে আমি বলেছি এই অঙ্কগুলো সহজে করতে হইলে তুমি ক্রয় মূল্যকে কত ধরবা, 100%। তার মানে এই 100%-এর ভ্যালু তোমাকে বের করতে হবে, ক্রয় মূল্যকে অলওয়েজই তুমি 100% ধরে নেবা, আমি লিখবো না, তুমি জাস্ট মনে রাখবা যে ক্রয় মূল্য 100%, এটা তুমি চিন্তা করলা। আচ্ছা ওকে, 10% লাভ হলো, আমি যখনই বললাম একটু আগে বললাম না, ক্রয় মূল্য যদি 100% হয়, 10% যদি লাভ হয়, তাহলে 110% এইটা কি বিক্রয় মূল্য না? এই 110%টা কিন্তু বিক্রয় মূল্য, 110%টা বিক্রয় মূল্য, 10% লাভ হলে, জাস্ট একটু আগেই বললাম 10% লাভ হলে, যদি 10% ক্ষতি হইতো তাহলে 100 থেকে 10 বিয়োগ করলে 90% হতো বিক্রয় মূল্য। যেহেতু 10% লাভ হয়েছে তার মানে এই 110% হচ্ছে বিক্রয় মূল্য। আবার বসে ফ্রিজটা এত টাকায় বিক্রি করায়, তার মানে বিক্রয় মূল্য তো দেওয়াই আছে, বিক্রয় মূল্য 22,000 টাকা দেওয়াই আছে, তার মানে এই যে দেখো 22,000 টাকা বিক্রয় মূল্য যে দেওয়া আছে সেটাই কি এই পরিমাণটা না, এই 110%? তার মানে আমি বলতে পারি 110% ইজ ইকুয়াল টু হচ্ছে 22,000 টাকা, তাহলে 1% সমান কত টাকা, 22,000 ডিভিশন হচ্ছে 110, আর 100% সমান কত টাকা, জাস্ট তুমি 22,000 গুণন 100 ডিভিশন 110 তুমি যদি বসায় দাও তাহলে কত আসতেছে, যে এখানে এখানে যদি তুমি বাদ দিয়ে দাও 11 দ্বিগুণে হচ্ছে তোমার 22, তার মানে হচ্ছে উপরে যাচ্ছে 2,000 × 10 মানে হচ্ছে 20,000 টাকা, 20,000 টাকা। তা বুঝতে পেরেছ নিশ্চয়ই যে যে যদি তোমার 10% লাভ করতে হয়, 10% যদি লাভ করতে হয় তাহলে বিক্রয় মূল্য 110%, এই এখানে 22,000 টাকা আবার বিক্রি করলে তার মানে এটাও বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 110%, আবার এখানে বিক্রয় মূল্য 22,000 টাকা, 22,000 টাকা, তাহলে 110% ইকুয়াল টু 22,000 টাকা, 1% কত? তোমরা এর পরের বার থেকে আমি 1% আর লিখবো না, এটা কি ডিরেক্টলি তোমরা লিখতে পারবা? যখন আমি 100% বসতেছে তখন এইটা যাবে গুণ আকারে, এইটার সাথে এই জিনিসটা যাবে গুণ আকারে, আর এইটা থাকবে নিচে একবারে ভাগ আকারে, আমি একটু ভেঙে করলাম প্রথমটা। তাহলে আমাদের মাথায় রাখতে হবে একটি ফ্রিজ এত টাকায় বিক্রি করায় 100% লাভ হলো, বলো দেখি যদি ক্ষতি হতো 10% ক্ষতি হতো তাহলে কি হতো, এখানে 90% বিক্রয় মূল্য, তাহলে 90% ইকুয়াল টু এত, 1% কত, 100% কত, 100%টাই তো ক্রয় মূল্য, সেজন্য ক্রয় মূল্যটা তোমার বের হয়ে গেছে। এভাবে করে এত সহজে তুমি অঙ্কটা করে ফেলবা। তো আসো এই ধরনের অঙ্কে এই ধরনের অঙ্ক তো অনেক নিয়মেই করা যায়, আমি একটা নিয়ম দেখালাম, কিন্তু সবচেয়ে সহজ উপায়ে আমি এবার তোমাদেরকে করা দেখাবো, যেগুলো অঙ্কে তোমাদের খুবই ঝামেলা থাকে, এটা হচ্ছে টাইপ টু। মনে করো ₹190 একটি দ্রব্য বিক্রয় করায়
একটি দ্রব্য বিক্রয় করায় 5% ক্ষতি হলো, কত টাকায় বিক্রয় করলে 15% লাভ হবে? দেখো 190 টাকায় বা 190 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় 5% ক্ষতি হলো, কত টাকায় বিক্রয় করলে 15% লাভ হবে? এই ধরনের অঙ্কে প্রায় সময় তোমরা ঝামেলায় পড়ো। আজকে থেকে আর কোনো ঝামেলা নাই, একবারে ম্যাজিক, দেখো কত তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা যেহেতু শিখে গেছো, তুমি মনে মনে ধরে নাও ক্রয় মূল্য কত পার্সেন্ট, 100%, ক্রয় মূল্য 100%। আচ্ছা 5% ক্ষতি হয়েছে, 5% ক্ষতি হলে বিক্রয় মূল্য কত? 100 থেকে 5% বিয়োগ করলে 95%, এই 95% কিন্তু বিক্রয় মূল্য। এত টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হয়েছে, তার মানে এই যে বিক্রয় মূল্য যে 95% সেটাই কিন্তু 190, তাই না? সেটাই হচ্ছে 190, কারণ এইটাও হচ্ছে বিক্রয় মূল্য 95% এবং সেই বিক্রয় মূল্যটাই হচ্ছে 190 টাকার যে দ্রব্যটা বিক্রয় করলে মানে 5% ক্ষতি হয়েছে, তার মানে বিক্রয় মূল্যটা হচ্ছে 95%। আবার 5% লাভ হয়েছে মানে তোমাকে কত টাকায় বিক্রয় করলে, মানে এখানে বিক্রয় মূল্যটা বের করতে হবে, যখন বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত, 100 থেকে 115 যোগ করলে কত, 115%, এই 115%-এর জন্য বিক্রয় মূল্য কত সেটা তোমাকে বের করতে হবে। খুবই সহজ, তোমাকে তোমার দেয়া আছে হচ্ছে 95%, এইটা মানে হচ্ছে 190 টাকা, তাহলে 115% ইকুয়াল টু কত টাকা, তাহলে 190 × 115 ডিভিশন হচ্ছে 95, তাহলে কীরকম হচ্ছে, 5 দিয়ে কাটাকাটি করলে 5 × 2 = 10, 3 × 5 = 15, 5 × 5 = 45, আর এখানে কাটাকাটি করলে আস্তে আস্তে 10, মানে হচ্ছে 230 টাকা, তার মানে 230 টাকা হচ্ছে তোমার অ্যান্সার। দেখো কী করলাম আরেকবার আমি বুঝাই দিচ্ছি, 190 টাকা একটি দ্রব্য যদি দ্রব্য তুমি ক্রয় বিক্রয় করো তাহলে 5% ক্ষতি হয়েছে, তার মানে এই জিনিসটা কিন্তু বিক্রয় করলে, তার মানে বিক্রয় মূল্য, আবার 5% ক্ষতি হয়েছে, তার মানে 95% হচ্ছে তোমার বিক্রয় মূল্য, কারণ আমি ক্রয় মূল্য 100% ধরে নিব সবসময়, তাহলে 95% হচ্ছে তোমার বিক্রয় মূল্য, এই 95% ইকুয়াল টু এত টাকা, কত টাকায় বিক্রয় করলে, তার মানে আবার তোমাকে বিক্রয় মূল্য বের করতে বলেছে, যখন এইখানে পার্সেন্টেজ কত, 15% লাভ, তার মানে 15% লাভ হলে বিক্রয় মূল্য কত, 115%, এইটার জন্য বিক্রয় মূল্যটা বের করতে বলছে, তার মানে 95% ইকুয়াল টু 190, 115% ইকুয়াল টু কত, সেটা বের করলেই তোমার অঙ্ক শেষ। কত সহজ, তাই না? আসো আমরা এই ধরনের আরেকটা প্র্যাকটিস করি, এবার কিন্তু তোমাদেরকে সবাইকে পারতে হবে। মনে করো একজন বিক্রেতা ২০০ টাকায় একটি ঘড়ি ক্রয় করলে আমি কিন্তু এই অঙ্কগুলা বিভিন্ন পরীক্ষা আসা অঙ্ক আর কি, সেগুলোকেই আমি জাস্ট করাচ্ছি, প্র্যাকটিস করাচ্ছি, যেগুলো অঙ্ক এসেছে এর আগে। টাকায় একটি ঘড়ি বিক্রয় করলে 20% লোকসান হয়, 20% লোকসান হয়, যদি 10% লাভ করতে চায়, 10% লাভ করতে চায় তবে কত টাকায় ঘড়িটি বিক্রি করতে হবে, ঘড়িটি বিক্রি করতে হবে, তাই না? কোশ্চেনটা এরকম, দেখো একজন বিক্রেতা কি বলেছে, একজন বিক্রেতা হচ্ছে 200 টাকায় একটি ঘড়ি বিক্রয় করলে 20% লোকসান হয়, লোকসান মানে তো ক্ষতি, তাই না? 20% লোকসান হয়, বলো তো 20% যদি লোকসান হয় তাহলে 20% 100 থেকে 20% বিয়োগ করলে 80% হচ্ছে তোমার বিক্রয় মূল্য। আমি তো বলেই দিছি যে ক্রয় মূল্য তুমি মনে মনে 100% তুমি ধরে নিবা, ক্রয় মূল্য 100%, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে, 80%, যেহেতু লোকসান হয়েছে তার মানে 100 থেকে 20% বিয়োগ করলে 80% হচ্ছে তোমার বিক্রয় মূল্য, তাহলে এই যে 80% বিক্রয় মূল্য, আবার 200 টাকায় বিক্রয় করলে, তার মানে এই বিক্রয় এইটাও আসলে তোমার বিক্রয় মূল্য, তার মানে এই 80% আর 200 একই জিনিস, 80% ইকুয়াল টু হচ্ছে 200 টাকা, 80% মানেই হচ্ছে 200,
কারণ এটাও বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্যটা হচ্ছে এই লাইনেরই বিক্রয় মূল্য, 20% ক্ষতি মানে হচ্ছে 80%, তাহলে 200 এবং 80% হচ্ছে সেম। এখন তোমাকে যদি বলা হয়েছে যে 10% লাভ, তোমাকে 10% লাভ করলে কি তোমার বিক্রয় মূল্য কত হবে, 110%, কত টাকায় ঘড়িটি বিক্রয় করতে হবে, মানে এই 110%-এর জন্য তোমাকে আবার বিক্রয় মূল্যটা বের করতে হবে। খুবই সহজ, এর আগের মতোই যে আমরা যদি বলি 80% ইজ ইকুয়াল টু হচ্ছে 200, তাহলে তোমাকে বলতে হবে যে 110% সমান সমান কত বলো তো, এর আগে এক লাইনে করেছি না, 200টা হচ্ছে উপরে ইনটু এই যে এইটা যাবে গুণন আকারে, আর এখানে যেটা থাকবে সেটা আসবে হচ্ছে নিচে, তাহলে কি হচ্ছে, তাহলে 8 দ্বিগুণে হচ্ছে 16, 5 আসতে 40, তার মানে 25 গুণন 11, 25 গুণন 11 করলে কত আসতেছে বলো, 11 দিয়ে গুণ করার একটা সহজ পদ্ধতি হচ্ছে 5 কে 5, 5 আর 2 হচ্ছে 7, আর এখানে একটা 2, মানে 275 টাকা, তার মানে তোমার 275 টাকা তোমার অ্যান্সার আসবে। যে কোনো জিনিসকে 11 দিয়ে গুণ করার ট্রিক্স আমি তোমাদেরকে দেখাই দিব, সমস্যা নাই, সামনেই এই ভিডিওটা আসছে। তাহলে তোমরা এই যে দেখো, একজন বিক্রেতা এত টাকায় একটি ঘড়ি বিক্রয় করলে 20% লোকসান হয়, 20% লোকসান হইলে বিক্রয় মূল্য 80%, এবং 200 টাকা বিক্রয় করলে, তার মানে 80% মানে 200, তার মানে 80% মানে 200, যেহেতু 10% লাভ করতে হবে, তার মানে বিক্রয় মূল্য 110%, এই বিক্রয় মূল্যটাই বের করতে হবে, 110% মানে কত টাকা। খুবই সহজ তাই না, আমরা জাস্ট এইভাবে করে খুবই ইজিলি আমরা করতে পারবো। আসো এরপরে আরেকটা টাইপের অঙ্ক আমরা করি, এবার করব হচ্ছে টাইপ থ্রিটা হচ্ছে মনে করো একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, তাহলে তোমাকে বলছে ক্রয় মূল্য কত। ওকে দেখো, একটি দ্রব্য কি করা হয়েছে যে 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, তো বিক্রয় মূল্য 45 টাকা যদি বেশি হতো তাহলে 5% লাভ হতো, মানে এই যে যখন 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, ওই বিক্রয় যেই টাকা দিয়ে বিক্রি করছে তার চেয়ে যদি তুমি 45 টাকা বেশি দামে তুমি বিক্রি করতে, তাহলে 5% বেশি লাভ পাওয়া যেত, তাহলে ক্রয় মূল্য কত। এটা একেবারে একটা শর্টকাট আছে, সেটা না করে আমি সেটাও দেখাচ্ছি একেবারে শর্টকাটটা, সেটা না করে আগের আমাদের সিস্টেমটা আমরা যদি চিন্তা করি, ক্রয় মূল্যকে আমরা কত ধরে নিই, 100%, তার মানে এখানে 100%-এর ভ্যালু বের করতে হবে, এটা মনে রাখো, কারণ এবার তোমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে, তার মানে ক্রয় মূল্যটা তুমি সবসময় 100% ধরে নিচ্ছ, এর আগেরগুলোতে ক্রয় মূল্য বের করতে হচ্ছিলো না, তাই আমি 100% বের করি নাই যখন যেটা বের করতে বলছে। আচ্ছা, ক্রয় মূল্য যদি 100% হয়, 10% ক্ষতিতে, তার মানে কি এটা 90% হচ্ছে বিক্রয় মূল্য, এখানে 90% বিক্রয় মূল্য, আবার যদি 45 টাকা বেশি হইতো, এইটার চেয়ে যদি 45 টাকা বেশি হইতো তাহলে 5% লাভ হতো, 5% লাভ হইলে বিক্রয় মূল্য কত, 105%। তাহলে দেখো, এই যে যখন 5% লাভ হচ্ছে তাহলে 105%, আর যখন এখানে 10% ক্ষতি এখানে 90%, দেখো এর চেয়ে যদি 45 টাকা বেশি হইতো তাহলে এই যে 105% হয়ে যেত বিক্রয় মূল্যটা, মানে 90%-এর চেয়ে 45 টাকা বেশি হইলে তোমার আসলে কি 105% হয়ে যেত, তার মানে এই দুইটার যে পার্থক্য, যে 105 এবং 90, এই দুইটার পার্থক্যের সমানটাই হচ্ছে 45 টাকা, কারণ এই এত টাকা বেশি হলে, মানে এটা কিন্তু বিক্রয় মূল্য না, যে এর চেয়ে যদি 45 টাকা বেশি হইতো তাহলে 105% হয়ে যেত বিক্রয় মূল্যটা, তার মানে আমি বলতে পারবো যে 105% - 90% ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 45, তার মানে এখানে আস্তে আস্তে হচ্ছে 15% ইকুয়াল টু হচ্ছে তোমার 45, তোমাকে বের করতে হবে কত, বের করতে হবে ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে তো 100%, তার মানে 100% ইকুয়াল টু কত,
100% ইকুয়াল টু কত হচ্ছে 45 ইনটু 100 বাই হচ্ছে তোমার 15 কাটাকাটি করলে 3 তার মানে 300 তোমার অ্যানসার হচ্ছে তার মানে 300 টাকা হচ্ছে তোমার অ্যানসার 300 টাকা কিভাবে আসলো 15% মানে 45 100% 100 টা গুণন আকারে যাবে আর এই 15 টা নিচে আসবে 3 দিয়ে কাটাকাটি করা যায় 3 15 45 আর 3 কে 100 দিয়ে গুণ করলে 300 তার মানে 300 টাকা হচ্ছে ক্রয় মূল্য 100% কেন বের করলাম কারণ ক্রয় মূল্য বের করতে বলেছে এই কারণে ক্রয় মূল্য তো আমরা সবসময় 100% ধরে নেই এর শর্টকাটটা কি শর্টকাটটা দেখো যদি বিক্রয় মূল্য এত এত টাকা বেশি হলে হ্যাঁ বা কম হলে যেগুলো এরকম করে যদি দেওয়া থাকে তাহলে শর্টকাট হচ্ছে এটাও তো শর্টকাট এই এইটা যেটা করালাম এটাও শর্টকাট কিন্তু তার চেয়েও আরও মানে ফাস্ট শর্টকাট হচ্ছে যদি একটা লাভ একটা ক্ষতি মানে যেটা বিপরীত রাশি হয় একটা লাভ একটা ক্ষতি তাহলে তুমি করবা কি এই দুটা পার্সেন্টেজ যোগ করে দিবা তাহলে 5% এবং 10% এই দুটা যোগ করে দিবা তাহলে 5% আর 10% যোগ করে সেইটা সমান সমান লিখবা এই যে এখানে যেই টাকাটা যত পার্সেন্ট বেশি হলে বা কম হলে দেওয়া থাকবে আর যদি দুটা একই ধর্মী হয় যে দুটাই ক্ষতি বা দুটাই লাভ তাহলে বিয়োগ করে দিবা তাহলে মনে রাখবা দুটা বিপরীত হলে যোগ করে দিবা আর দুটা যদি একই হয় মানে এখানেও লাভ আছে এখানেও লাভ আছে তাহলে বিয়োগ করতে হবে তাহলে দেখো এখানে কি 5% আর হচ্ছে 10% এই দুটা যোগ করলে কি 15% তাহলে 15% ইকুয়াল টু 45 তার মানে 100% ইকুয়াল টু 5 এটা তুমি একবারে বের করতে পারতেছো যে 45 ইনটু 100 বাই হচ্ছে 15 এর আগের মতো 300 টাকাই বের হলো আর একটু দ্রুত গতিতে এটা তোমরা করতে পারো এটা শর্টকাট হিসেবে ইউজ করতে পারো যদি একটা লাভ একটা ক্ষতি দুটো বিপরীত ধর্মী হয় কোন সময় যদি এত টাকা বেশি হয় যখন দেওয়া থাকবে বা এত টাকা কম হয় দেওয়া থাকবে এই দুটো বিক্রয় মূল্যের পার্থক্যের বিষয়টা যখন দেওয়া থাকবে এই শর্টকাটটা ইউজ করতে পারো আসো আমরা আরেকটা করি ধরো তোমার কাছে দেয়া আছে যে একটি দ্রব্য একটি দ্রব্য 15% লাভে বিক্রয় করা হয়েছে 15% লাভে বিক্রয় করা হয়েছে 15% লাভে বিক্রয় করা হয়েছে যদি বিক্রয় মূল্য 200 টাকা বেশি হতো যদি বিক্রয় মূল্য 200 টাকা বেশি হতো বেশি হতো তবে 25% লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত দ্রব্যটির ক্রয় মূল্য কত দেখো একটি দ্রব্য আমি দেখো যে আমি কি করেছি যে একটা দ্রব্য 15% লাভে বিক্রয় করা হয়েছে যদি বিক্রয় মূল্য 200 টাকা বেশি হতো তবে 25% লাভ হতো তাহলে ক্রয় মূল্য কত আমরা ক্রয় মূল্য সবসময় কত পার্সেন্ট ধরে নিব 100% তার মানে 100% ভ্যালু বের করতে হবে আর এত পার্সেন্ট লাভে যখনই দেখবা তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 115% আর এত পার্সেন্ট আবার লাভ হতো বলা আছে তার মানে 25% আবার যোগ হবে দুটাই যেহেতু লাভ 15% লাভে তার মানে বিক্রয় মূল্য কত হবে 115% আবার 200 টাকা বেশি হলে বিক্রয় মূল্য কত হবে সবসময় ক্রয় মূল্য 100% এখানে বিক্রয় মূল্য দুইটা পার্সেন্টেজ দেওয়া আছে আগের মতোই তাহলে 25% যদি বেশি হয় তাহলে 125% এই দুইটার পার্থক্য সমান সমান কি 200 তার মানে 125% মাইনাস 115% ইকুয়াল টু হচ্ছে তোমার 200 সেখান থেকে তোমাকে কী বের করতে হবে বলো তো সেখান থেকে তোমাকে বের করতে হবে হচ্ছে এই দুইটা বিয়োগ করলে আস্তে আস্তে 10% সমান সমান হচ্ছে 200 তার মানে 100% সমান সমান কত বুঝাই যাচ্ছে যে টেনের চেয়ে একটা শূন্য বাড়ছে তার মানে 200-এর চেয়েও একটা শূন্য বাড়বে মানে 2000 টাকা মানে 2000 টাকা তোমার অ্যান্সার হবে তাহলে তোমরা আগে শর্টকাট অনুযায়ী যদি করো আমি যে শর্টকাটটা শিখালাম এর আগের অঙ্কে শর্টকাটটাতে কী ছিল যদি দুটাই লাভ থাকে তাহলে কি যোগ না বিয়োগ বিয়োগ দুটাই লাভ থাকলে হচ্ছে বিয়োগ দুইটাই ক্ষতি থাকলেও বিয়োগ দুইটাই লাভ থাকলেও বিয়োগ তার মানে এখানে 25% আর 15% এই দুটো বিয়োগ করলে আসবে 10% এবং সেইটা সমান সমান হচ্ছে তোমাকে 200 টাকা লিখতে হবে তার মানে 100% সমান সমান হচ্ছে কত টাকা তার মানে 200 ওই যে আগের মতো 10 হলে এত তুমি এইভাবেও দিতে পারো বাই 10 ইনটু 100 আলটিমেটলি তো 10 দিয়েই গুণ যাচ্ছে মানে 2000 টাকা মানে 2000 টাকা তোমার অ্যান্সার আসতেছে তো এভাবে করে লাভ ক্ষতির
অঙ্কগুলো তুমি খুবই সহজ পদ্ধতিতে তুমি করতে পারো। এছাড়াও কমিশনের কিছু অঙ্ক আছে, এরপরের লেকচারে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের যদি ভিডিওটা অনেক বেশি ভালো লেগে থাকে তোমরা শেয়ার করে দাও এবং কমেন্টে জানাও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।